বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে বেলারানী জুয়েলার্স বলে একটি গহনার দোকান থেকে লক্ষাধিক টাকার নগদ এবং লক্ষাধিক টাকার সোনার উপর গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাঁকুড়া শহর থেকে ঢিলছোড়া দূরত্বে এই ধরনের দুঃসাহসিক চুরিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো সকাল সকাল পার্শ্ববর্তী দোকানদাররা দোকান খুলতে আসে। সেখানে তারা হঠাৎ দেখে পাশের জুয়েলারি দোকানের দেওয়াল কাটা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি পার্শ্ববর্তী দোকানদারেরা খবর দেয় সংশ্লিষ্ট দোকানের মালিককে। সেই দোকানের মালিক তড়িঘড়ি ছুটে এসে দেখে তার দোকান থেকে লক্ষাধিক টাকার নগদ এবং সোনা রূপো মিলিয়ে লক্ষাধিক টাকার গহনা চুরি হয়েছে। ওই দোকানের মালিক লালচাঁদ মোহান্তি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, তিনি সকালে এসে দেখেন প্রায় 8 কিলো রূপো, 250 গ্রাম সোনা এবং প্রায় 5,75,000 টাকা মতো নগদ টাকা চুরি হয়। তিনি জানান, আজ 14 বছর এই জায়গায় ব্যবসা করছি, কোনোদিনও এই ঘটনার সাক্ষী থাকিনি। চুরি বলতে আমি তো ছিলাম না, কালকে বিষ্ণুপূজার জিরান ছিল, আমি শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম। যে পাশের হোটেল থেকে ফোন করে জানানো হলো যে তোমার এখানে সিন্ডিকেটে চুরি হয়ে গেছে দোকানে। দিয়ে ওইখান থেকে সকালে সঙ্গে সঙ্গে এলাম, এসে পর দেখছি পুরো সিন্ডিকেটে পুরো লোকার টোকার পুরো ভেঙে যা মাল ছিল পুরো খালি হয়ে গেছে। কত টাকার কী গহনা বা টাকা পয়সা চুরি গেছে? মোটামুটি আনুমানিক ধরুন রূপোর মালটা ওই 8 কেজি 8.5 কেজি মতো রূপোর মাল ছিল, সোনার মাল ধরুন 200-250 হাজার মতো সোনার মাল ছিল, কিছু পুরোনো মাল লোকের পালিশ টালিশ করার ছিল, সেগুলো তার ওজনে আনুমানিক করেছিল, আর ক্যাশ মোটামুটি ওই 5,75,000 মতো এরকম ছিল। টোটাল কত টাকা হবে? ওই 15,00,000 হবে। এটা তো পুরো সেফটি সবাই মনে করতো বা এই দিকটা কোনো সেইভাবে লক্ষ্যও করা হয়নি, কেননা আমরা এত আজ 14 বছর ধরুন এইখানে আছি, দোকান করছি, তো কোনোদিন এটা ভাবনাই ভাবতে পারা যায় না যে এইভাবে ডাকাতি হয়ে যাবে। পুলিশ এসছে, পুলিশ রিপোর্ট করলো। তাহলে পুরো বিষয়টি লিখিত আকারে বাঁকুড়া সদর থানায় জানানো হয়েছে। তড়িঘড়ি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কে বা কারা এই চুরির ঘটনার সাথে যুক্ত পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। যে এলাকা প্রায় রাত পর্যন্ত সরগরম থাকে, সেই এলাকায় এরকম একটা দুঃসাহসিক চুরি সকলকেই ভাবাচ্ছে। এখানে পুলিশের গাফিলতি বলা যাবে না। হ্যাঁ, পুলিশ রাউন্ড মোবাইল ডিউটি সবসময় থাকে, সিভিকিও থাকে, কিন্তু তার মাঝেও যে চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, সাময়িকভাবে তো পুলিশের গাফিলতি এটা বলবোই। হ্যাঁ, এবং সেটাকে কালকে সাকসেসফুল করেছে। রাত্রেবেলায় পুলিশ এসছে, পুলিশকে খবর দিয়েছি আমি লালচাঁদ মোহন্তের যে সোনার দোকান, ওনার লিগ্যাল অ্যাডভাইজার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।